16তম দিনের মতো চলছে রাজধানী সহ সারা দেশে টিকাদান কর্মসূচি। 40 বছরের ঊর্ধ্বে ও ফ্রন্ট লাইনার নাগরিকরা টিকা নিচ্ছেন। রেজিস্ট্রেশনের তারিখ এবং টিকা কেন্দ্র নিশ্চিত হওয়ার পর টিকা নিচ্ছেন তারা। স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি রেড ক্রিসেন্টের যুব স্বেচ্ছাসেবক, আনসার ও পুলিশ সদস্যরাও সহযোগিতা করছেন। গতকাল পর্যন্ত টিকা নিয়েছেন 26,73,038 জন। টিকার দ্বিতীয় ডোজ শুরু হচ্ছে 7 এপ্রিল থেকে। এই মুহূর্তে রাজধানীর তেজগাঁওয়ে নাক কান গলা ইনস্টিটিউট টিকাদান কেন্দ্র থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদ রহমান। জাহিদ, মৌসুমী, আপনি জানেন যে টিকাদান কর্মসূচি আজকে 16তম দিন। ইতিমধ্যেই টিকা সকাল থেকে শুরু হয়েছে। আমি যেই টিকা কেন্দ্রে আছি, আমরা দেখেছি যে এখানে ভিড় রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যারা আসছেন টিকা দিতে কেন্দ্রে, প্রতিটা লোক যেখানে আসে, বিশেষ করে এই টিকা কেন্দ্রটি আমরা দোতলায় দেখেছি, ভবনের দোতলায় অবস্থিত, এবং এখানে যারা বাইরে বুথ করা হয়েছে সেখানে তাদের রেজিস্ট্রেশন নাম্বারটা দেখিয়ে একটি ফর্ম নিয়ে তারপরে তারা দোতলায় আসছেন এবং এখানে এসে তারা টিকা নিচ্ছেন। আমরা যদি এই মুহূর্তে একটু এখানে যে নিয়ে আছেন দায়িত্বে তার সাথে যদি একটু কথা বলতে চাই, যে আপনি এই টিকা কেন্দ্রে দায়িত্বে আছেন, এই টিকা কেন্দ্র যদি একটু একটু বলেন যে এই টিকা কেন্দ্রে কীভাবে আসলে টিকা নেওয়া হচ্ছে এবং কীভাবে দেওয়া হচ্ছে, আর এই বিষয়টি হচ্ছে যে এই যে টিকা কেন্দ্র যেটি রয়েছে সেই টিকা কেন্দ্রে একজন বৃদ্ধ রয়েছেন যিনি এইমাত্র টিকা দিয়েছেন, আমরা একটু তার সাথে কথা বলতে চাই। একটু যদি আপনি কথা বলেন যে টিকা আসলে আপনি তো দিয়েছেন, হ্যাঁ, তো আপনি সাহস কি করে করেছেন টিকা দেওয়ার বিষয়টি? আল্লাহ রোগ দিয়েছে, আবার আল্লাহ ঔষধ পাঠাইছে, সেই ভরসায় দিছি, আল্লাহর উপর ভরসা রেখে দিছি। বাবা, কষ্ট হয়েছে কি না কেন্দ্রে আসতে বা দোতলায় উঠতে? হয়, অনেক কষ্ট হয়েছে বাবা, আমি তো হাঁটতে পারি না, আমার হাঁটুতে সমস্যা, এই হয়েছে, আর কোনো কষ্ট হয় নাই। আমরা শুনছিলাম যে টিকা কেন্দ্রটি দোতলায় হওয়ায় আসলে যে সমস্যা হচ্ছে যে অনেকে যারা বয়স্ক আছেন বেশি এবং অনেক অসুস্থ রয়েছেন, যারা হাঁটতে কষ্ট হয় বা হাঁটতে পারেন না, হুইল চেয়ারে চলেন, তাদেরকে আসলে এই টিকা কেন্দ্র দোতলা যেটি রয়েছে সেখানে অনেকটাই কষ্ট হয়ে যায়। আমরা যদি এই মুহূর্তে একটু কথা বলি আপনার সাথে, যে এই যে টিকা কেন্দ্র কেমন ভিড় হয় এখানে এবং আপনাদের দোতলায় কেন করা হয়েছিল? আপনাদের মিডিয়ার সাথে কথা বলবে আমাদের পরিচালক মহোদয় এই ব্যাপারে, এটা ওনার নির্দেশনায় করা হয়েছে, এটা উনি বলতে পারবে, কাইন্ডলি একটু ওনার সাথে কথা বলতে হবে। যারা আসেন তারা সুশৃঙ্খলভাবে টিকা দিতে পারছে? জি জি জি, প্লিজ, নিয়ম মতো টিকা দিতে পারতেছে। শুনছিলাম যে উনি বলছেন যারা টিকা দিচ্ছিলেন তারা নিয়ম মতো দেওয়া হচ্ছে, এবং এই বিষয়টা হাসপাতাল কর্তৃপক্ষ শুধু নয় এবং সরকারের পক্ষ থেকে আসলে নির্ধারণ করা হচ্ছে কেন্দ্র কোথায় কিভাবে হবে। এই ছিল আমার কাছে তেজগাঁও নাক কান গলা ইনস্টিটিউট থেকে টিকাদান কেন্দ্রের টিকা দেওয়ার পরিস্থিতি। মৌসুমি, জাহিদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ তেজগাঁওয়ে নাক কান গলা ইনস্টিটিউট থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাহিদ রহমান।